বিসমিনির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমার ভাই ও বোনেরা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তারা আমার ভিডিওটা কম করে হলেও তিন মিনিট দেখে কমেন্ট করবেন না হলে কমেন্ট করবেন না আমি তো সবার ভিডিও তিন মিনিট চার মিনিট এমনকি পাঁচ মিনিটও দেখে কমেন্ট করি তাহলে আপনারা কেন আমাকে এক মিনিট দেখেন কেউ এক মিনিট তো হয়তো দেখাও না কমেন্ট করে দেয় প্লিজ এটা করবেন না ল্যাপটপ কিনতে গেছিলাম ছেলে একটা পছন্দ করে বাফে আর একটা পছন্দ করে কেন হয় নাই তাই আবার যাবে আজকে আবার যাব কিনতে ওটা গেছিল কালকে আমি এখানে মিষ্টি লাউ পরিষ্কার করে নিচ্ছি মিষ্টিলাউ ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে দেশের মিষ্টি লাউ চামড়া থেকে বা চিল্কা থেকে এরকম বের হয় না এটা থেকে বের হচ্ছে যে পাতলা কীরকমই খোসা আবরণ আমার পরিষ্কার করা হয়ে গেছে চিংড়ি মাছ কাঁচামরিচ ধনেপাতা লাউর খোসা পেস্ট আর রসুন আমি পেঁয়াজ আর রসুন একসাথে তেলে টেলে নিচ্ছি পেস্ট একটু ভাজা ভাজা করে নেব পেস্টটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার এখন আমি মিষ্টি লাউ একটু লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে সামান্য আমি ডেকে দিব সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে আমি একসাথে আবার চিংড়ি মাছটাকে তেলে বেজে নিব আসলে চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হয় সবই ভালো লাগে চিংড়ি মাছটাই ভালো লাগার একটা মাছ সুস্বাদু মাছ যাই রান্না করা হোক আর বর্তা করা বা বাজি করা সবই ভালো লাগে আমি চিংড়ি মাছটাকে তেলে বেজে নিচ্ছি আমি আবারও বলছি আপনাদের আমার ভিডিওটা কম হলেও তিন মিনিট দেখে কমেন্ট করবেন দয়া করে কেউ এক মিনিট ঢুকে কমেন্ট করে দেবেন না আমার সবগুলো একসাথে তেলে বেজে নিচ্ছি বাজার আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লান্ডার করে নেব আপনারা পাটাতেও করতে পারেন আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আবারও বলছি সবাই আমার প্রথম সালামটা শুনি কেউ কমেন্ট করে বসেন না আমার ভিডিওটা পুরো দেখে তারপর কমেন্ট করবেন কেউ বিরুদ্ধে ঢুকে হয়তো টাইটেল দেখে কমেন্ট করে আবার চলে যায় আমার কথা আবার কেউ মন খারাপ করবেন না প্লিজ বর্তমান হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম